সিরিজের মধ্যে পাঁচটা ছিদ্র করে বাইরে রকমের পিঠা বানিয়ে নিলাম। এটাকে আমাদের অঞ্চলে আমরা সিরিজ পিঠাই বলে থাকি। সিরিজের মধ্যে পাঁচটা ছিদ্র হয়, অনেকে আবার এটাকে পাঁচকানা পিঠা বলে থাকে। এই পিঠাগুলো বানাতে গেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সমবয়সী সবাই মিলে বাড়িতে বাড়িতে পিঠা বানাতে যেতাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম রিনাস ফিল্ম ব্লগ চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি পিঠাগুলো তিন কালার ডিজাইন করে বানাবো। এই পিঠাগুলো তৈরি করতে হয় সিদ্ধ চালের গুঁড়া দিয়ে। প্রথমে চালের গুঁড়াগুলো বেজে নিয়েছিলাম, তারপরে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে লবণ দিয়ে একটু ভালোভাবে মথে নিয়েছি। এই পিঠাগুলি কলা পাতায় বা প্লাস্টিক যে কোনো কাগজেও বানানো যাবে। আমি কলা পাতাগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো ভালোভাবে রোদ্রে শুকিয়ে সারা বছরই সংরক্ষণ করা যায়। আমি প্রতি বছর ঈদের জন্য এই পিঠাগুলি রমজানে তৈরি করে সংরক্ষণ করে রাখি। এতে করে কুরবানির ঈদ আসলে আমার আর এই পিঠাগুলো তৈরি করতে হয় না। এ পর্যায়ে আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। এখন আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিব। পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন কলা পাতা থেকে ছাড়িয়ে রোদে শুকাতে মেলে দিব। রোদে পিঠাগুলো শুকানোর পরে কিছু পিঠা আমি বেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলি অনেক সুন্দরভাবে ফুলে উঠছে, তার মানে আমার পিঠাগুলো পারফেক্টভাবে শুকানো হয়েছে। তাহলে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।